হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। আজ আপনাদের সাথে দুইটা হেলদি সালাদ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। আমি আমার প্রথম রেসিপিটা শুরু করছি। আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, সেই সাথে হাফ কাপ ডালিম নিয়েছি, 1/4 কাপ ক্যাপসিকাম এবং 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার সব কিছুর সাথে যোগ করছি ধনে পাতা 1 টেবিল চামচ এবং কাঁচা মরিচ স্বাদ মতো। সেই সাথে যোগ করছি 2 চা চামচ লেবুর রস। সব কিছু দিয়ে দেওয়ার পর এবার যোগ করছি পিঙ্ক হিমালয়ান সল্ট। লবণটা আমি এখানে পরিমাণ মতো ব্যবহার করেছি। সব কিছু দিয়ে দেওয়ার পর এবার জাস্ট মিক্স করে নিতে হবে। নিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মজার এবং খুব ইয়ামি এবং খুব ইজি একটা সালাদ। বাসায় ট্রাই করে দেখতে পারেন এই মজার সালাদটি, এবং খুবই অল্প সময়ে ইজি একটা সালাদ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এবার আমি চলে যাচ্ছি রেসিপি টুতে। এই রেসিপির জন্য আমি বাসায় থাকা উপকরণ ব্যবহার করছি। এখানে আমি একটা শসা কিউব করে কেটে নিচ্ছি। আমি আজকে শসার খোসা ফেলে দিইনি, তবে যদি কেউ চান শসার খোসা ফেলে দিয়েও ব্যবহার করতে পারেন। শসাকে আমি যে পাত্রে সালাদ বানাবো সেই পাত্রে রেখে এবার আমি চলে যাচ্ছি গাজরে। আমি এখানে একটা মাঝারি আকারে গাজর ব্যবহার করেছি এবং গাজরের উপরে খোসাটা ফেলে তারপর আমি গাজরটাকে কিউব কিউব করে ঠিক শসা যেভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিচ্ছি। গাজরের সাথে এবার যোগ করছি টমেটো। আমি একটা টমেটো ব্যবহার করব। টমেটোটাকেও আমি সেম ওয়েতে গাজর এবং শসার মতো কিউব কিউব করে কেটে নিব। গাজর শসা টমেটো কেটে নেওয়ার পর আমি এখানে যোগ করছি গ্রিন অলিভ। আমি এখানে ক্যানে থাকা যে গ্রিন অলিভগুলো আছে সেগুলো নিয়েছি, সেগুলোকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। অলিভটাকেও আমি শসা গাজর এবং টমেটোর সাথে রেখে একটা মাঝারি আকারে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজকেও আমি সেম কিউব করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো ভাবেই কেটে নিতে পারেন, তবে আমি আজকে সবগুলো উপকরণই সালাদের জন্য কিউব করে কেটে নিচ্ছি। শেষ আমার যা যা লাগবে সালাদের জন্য তা কেটে নেওয়া শেষ। এবার আমি ড্রেসিংটা বানিয়ে নেব। সালাদ ড্রেসিংয়ের জন্য আমি অ্যাজ ইউজুয়াল, যেহেতু হেলদি সালাদ বলেছি, টক দই ব্যবহার করছি। এখানে আমি 1/4 কাপ টক দই ব্যবহার করেছি। 1/4 কাপ টক দইয়ের সাথে আমি চিলি সস নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ চিলি সস ব্যবহার করেছি আর এখানে অল্প একটু মাস্টার্ড সস ইউজ করেছি, খুবই সামান্য পরিমাণ, এখানে 1 চা চামচ পরিমাণ হবে। সেই সাথে যোগ করছি পিঙ্ক হিমালয়ান সল্ট। লবণটা আমি এখানেও স্বাদ মতো ব্যবহার করেছি আর যোগ করছি 1/4 চা চামচ হোয়াইট পেপার। সবগুলো উপকরণ আমি দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমার ড্রেসিংটা রেডি হয়ে গেছে। সালাদের যে উপকরণগুলো কেটে রেখেছিলাম তার সাথে যোগ করছি 100 গ্রাম চিকেন। আমি এখানে চিকেনটাকে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা চিকেনটাকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি। সেই সাথে আমি যোগ করছি 1/2 কাপ পাস্তা। পাস্তাটাকেও আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সালাদ বানানোর সবগুলো উপকরণ আমি একটা বাটিতে নিয়ে নেওয়ার পর আমি যে ড্রেসিংটা বানিয়েছিলাম সেই ড্রেসিংটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার জাস্ট সব কিছু মিক্স করে নেবার পালা। সব কিছু ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার একটা হেলদি সালাদ রেসিপি। যারা অফিস গোয়িং লাঞ্চে কী নেবেন তারা ভাবতে অনেক সময় দ্বিধায় পড়ে যান বা ভাত রুটি এসব নিতে চান না, তারা চাইলে এইভাবে সব কিছু কেটে সালাদের একটা বক্সে নিয়ে নিতে পারেন আর ছোট্ট একটা বক্সে যে ড্রেসিংটা আমি দেখালাম সেই ড্রেসিংটা নিয়ে নিতে পারেন। খাবার আগে জাস্ট উপর থেকে ড্রেসিংটা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে। এখানে আমি যে পরিমাণ সালাদ বানিয়েছি সেটা দুইজনের জন্য বানিয়েছি, 2 সার্ভিং। যারা ভাত রুটি লাঞ্চে অ্যাভয়েড করতে চান এবং ঝোল তরকারি অ্যাভয়েড করতে চান বা একটু অন্যরকম কিছু খেতে চান তারা চাইলে 1 পট এই ডিশটা বানিয়ে নিতে পারেন। এই ছিল আমার আজকের 2টা রেসিপি। আশা করছি আপনাদের রেসিপি 2টা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিগুলো কেমন লেগেছে। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।